আমাদের যে ওই আমাদের যেখানে আশ্রয় প্রকল্প আবাসনের সামনে একটা এলাকার মসজিদ আছে, ওইখানে আমাদের হিজরাতে নামাজ পড়তো। তা নামাজ পড়লে কিছুদিন পড়ছে, তা এখন ওনারা ওই কিছু এখানকার ইমাম হুজুর মুক্তি ওনারা বা এলাকাবাসী বলতেছে হিজরারা মসজিদ আসতে পারবে না, হিজরাতের সাথে নামাজ পড়া যাবে না, কারণ হিজরাতের আসলে নামাজ বলতে কিছু নেই, ওদের জান্নাত জামানত বলতে কিছুই নেই, ওরা কেন আসবে। এই নিয়ে মন্তব্য করে অনেক কিছু বলে হিজরাদেরকে নিষেধ করে দিয়েছে যে তোমরা আর আসবো না। তা আমরা খুব কষ্ট পাইছি যে না আসলে যারা নামাজ পড়তে যেত তারা তো পাঞ্জাবি পায়জামা পরেই যায়, তো সবচেয়ে বড় কথা মানুষ হিসেবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, হয়তো বা নামাজ পড়লে তার আচরণ বিধি চেঞ্জ হতো বা তার মরম সাথে চেঞ্জ হতো, কিন্তু এই এলাকা সে এই কথা শুনে আমরা খুব কষ্ট পেলাম। আবার অনেকে বলে মৃত্যুর পর আমাদের মাটি দিতে চায় না, আমাদের জানাজা পড়তে চায় না, আমাদের গোসল দিতে চায় না, যদি মাটি দিতে চায় তাহলে কবরস্থানে না, কবরস্থান নদীর কাছে বা বলে লাশ বাসায় দাও। এই যে কষ্টগুলো কথাগুলো শুনে খুব কষ্ট পাই, কষ্ট পাই আমরা আসলে যখন এই নামাজ থেকে এলাকাবাসী বের করে দিল, মসজিদ উত্তর দিল না, তখন আমরা চিন্তা করলাম যে আমরা দেখি কি করা যায়। তখন আমরা বিভাগীয় কমিশনের কাছে আর্জি করলাম যে আমরা একটা জায়গার জন্য দরখাস্ত করলাম যে আমাদের একটু মসজিদের জায়গা, এবং কি মৃত্যুর পরেও মানুষ হিসেবে তার জানাজা হয়ে তাকে মাটি দাফন কাফন হবে সেটাও যাতে আমাদের হয় না, এর চেয়ে দুঃখজনক আর পৃথিবীতে কিছুই না। তখন আমাদের বিভাগীয় কমিশনার ম্যাডামের সাথে আমরা এই কথাগুলো বলার পরে উনি আমাদেরকে মসজিদ করার জন্য জায়গা দিল 33% মসজিদ এবং কবরস্থানের জন্য, সেইখানে সে 2 লাখ টাকাও দিল যে এই মসজিদটা আমাদের করার জন্য। আমরা অনেক খুশি যে আসলে আমরা নামাজ পড়তে পারতেছি, কোরআন শিক্ষা গ্রহণ করতে পারতেছি। الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যে কোথায় মাটি দিবে কি করবে, মরে গেলে কোথায় ফেলে দিবে, এখন আর ফেলবে না। এখন 10 ভাই 10 বাপে নিয়ে আমাদেরকে গুরুস্থানে মাটি দেবে জানাজা পড়ে এই আমাদের মসজিদের সামনে। এখানে পাশে একটা গুরুস্থান আছে, ওখানে যে আমাদের মারা গেলে মাটিও দেওয়া হতো না ঠিক মতো, আসলে কোনো নদীর পাড়ে বা কোনো জঙ্গলে না হয় নদীতে ভাসিয়ে দিত, না হয় চাপা পানি দিয়ে রাখতো। এখন আসলে আর ওই দুঃখ কষ্টগুলো থেকে এখন আমরা একটু দূরে থাকবো, কারণ এটা আসলে কারণ আমি মুসলমান, কারণ আমি আমার ধর্ম নিয়ে মরতে পারবো না, আমি আমার ধর্মের যে অধিকারটুকু ওটা পাবো না, সেটা আসলে খুব বেদনামূলক মনে হচ্ছিল। খুব উঠে পড়ে লেগে খুব পরিশ্রম করে আজকে পর্যন্ত আসছি, আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন এভাবে চলতে পারি।